প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাজার কত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হইতেছে 6 জানুয়ারি 2023 রোজ শুক্রবার আপনারা জানেন সপ্তাহের দুইটা দিন শুক্রবার এবং হইতেছে মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা অর্থাৎ এইটা হইতেছে নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার তো এই নন্নী হাটে কিন্তু প্রচুর পরিমাণ ধান কেনাবেচা হয় থাকে সপ্তাহের দুইটা দিন শুক্রবার এবং মঙ্গলবার তো আজকে হইতেছে সপ্তাহের শুক্রবার দেখতে পাচ্ছেন হাটে কিন্তু প্রচুর পরিমাণ ধান আসছে এখনো তেমন ভাবে কেনাকাটা শুরু হয় নাই আর একটু সময় পার হইলে হয়তো ধান পুরো দমে কেনাকাটা হইবে তো আজকে 6 জানুয়ারি 2023 রোজ শুক্রবার আজকে এই হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেব সকল প্রকার ধানের দরদাম অর্থাৎ কৃষক ভাই কত দামে ধান কেনা বিক্রি করতে পারছে এবং ব্যবসায়িক ভাই কত দামে কেনাবেচা করতে পারছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আছে এই ধান কার এটা আপনারই কি ধান নিয়ে আসছেন কুলসিমালা দাম দর হইতেছে ২৪৫০ টাকা বলছে কয় মন নিয়ে আসছিলেন তুলসীমালা ৫ কেজি কম ৮ মন দাম গত হাট থেকে আজকে হাটে একটু মোটামুটি ভালো লাগে দেখতেছেন না আপনি চাইছিলেন কত কত হলে দিয়ে দিতে ২৪৬০ টাকা ১০ টাকা বাজিয়ে আছে আচ্ছা কয় জনে বলছে ২৪৫০ টাকা দুই জনে বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম চাচা কি ধান নিয়ে আসছিলেন সেন্টু পাইজাম দাম দর হইতেছে কিরকম হইতেছে ১৪৪২ সেন্টু পাইজাম কয় মন নিয়ে আসছিলেন ১২ মন ১৪৪২ টাকা বলছেন না আপনি চাইছিলেন কত ১৫০০ সমগ্রভাবে আজকের হাটে ১৫০০ টাকা চাচা আপনার ধান আমার ধান বেশি বিক্রি করছেন কি ধান নিয়ে আসছিলে সেন্টু পাইজাম কত করে বিক্রি করছে ৫২ টাকা ১৪৫২ টাকা ১৩৫২ ১৪৫২ বলছে নাকি ১৪০০ বলছে নাকি ১৩৫২ ১৩৫২ ভুল বলেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হাটে কিন্তু ধান আসতেছে প্রচুর ধান আসতেছে ভাই কি ধান নিয়ে আসছিলেন ইন্ডিয়ান পাইজাম দাম দর হয়েছে কিরকম হয়েছে এটা ১৩০০ মনে করেন ৫০ ৩২ হয়েছে দিয়ে দিয়েছেন নাকি দিয়ে দিয়েছেন ১৩৩২ টাকা দিয়ে দিয়েছেন কয় মন নিয়ে আসলেন ইন্ডিয়ান বাজার ২০-২২ মন না ঠিক আছে ধন্যবাদ কাকা ভাই কি ধান নিয়ে আসলে সেন্টু ধান সেন্টু পাইজম নাকি সেন্টু দাম দর হয়েছে কত হয়েছে ২১০০ পর্যন্ত দিয়ে দিয়েছেন নাকি ১২২ টাকা দিয়ে কয় মন নিয়ে আসলেন ২০ মন হাতে ধান আছে ধান তো স্যাম্পল দিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এটা হতে চাই সিন্টু শাল একটু চিকন ধান ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন হাতে প্রচুর ধান কেনাবেচা হচ্ছে চাচা কি ধান নিয়ে আসলেন সেন্টু পাইজাম দাম দর হয়েছে কত হয়েছে ১৩৫০ দিয়ে দিয়েছেন নাকি কয় মন নিয়ে আসছিলে ১৫ মন ১৩৫০ টাকা দিয়ে দিয়েছেন না ঠিক আছে কাকা ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন হাটে এদিকে মোটামুটি হবে প্রচুর ধান ভাই কেমন আছে কি ধান নিয়ে আসলে সেন্টু পাইজাম দাম দর হয়েছে দামদার ওখানে বিক্রি করা হয়েছে কত বেচা আমি জানি আপনি কত বিক্রি করছে জানেন না না আচ্ছা ঠিক আছে কি ধান নিয়ে আসছিলে সেন্টু পাইজাম বিক্রি করছে না বিক্রি করাবার নাই দামদার হয় নাই কত হয়েছে তো দেখতে পাচ্ছেন হাটে কিন্তু এখনো প্রচুর ধান
সবেমাত্র কেনাবেচা শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু কৃষক ভাই কিন্তু প্রচুর ধান কেনাকাটা করে ফেলছে দেখতে পাচ্ছেন তো আমরা আরো কয়েকজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো তারা কি রকম দামে ধান বিক্রি করতে পারছে সম্ভব যদি হয় আমরা কয়েকজন ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলবো তারা কি রকম দামে ধান কিনতে পাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কি ধান নিয়ে আসলেন ভাই নেন ভাইজন দাম দর হইছে কত হইছে 1332 বেশি হয় নাই না দিয়ে দিবেন নাকি হ্যাঁ কই মোর মাপা না না দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি ভাবে ইন্ডিয়ান পাইজাম এবং আপনি কি ধান নিয়ে আসলে চিকন চিকন কি ধান চিকন সেন্টু সেন্টু শাইল দাম দর হইছে নাকি বিক্রি করে দিছে না দাম দর বিক্রি হয়ে গেছে গা 80 টাকা কত 80 2080 টাকা আপনার দাম কম এক সরকার বাজার না এখন কমে গেছে হ্যাঁ এখন কমে গেছে না মাত্র তো দেখলাম দেখতে পাচ্ছেন হাটে প্রচুর ধান প্রচুর গাড়ি ভর্তি কিন্তু ধান নিয়ে আসছে হ্যাঁ সব ভাই দেখি তো আমরা আরও বেশ কয়েকটি ধানের দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন আমারে কি করেন দেখতে পাচ্ছেন হাটে প্রচুর ধান হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হাটে একদম গাড়ি ভর্তি দেখি সেন্টু দাম হয়েছে 2100 বিক্রি করছে কয় মন 5 মন দর্শক এই হাতে কিন্তু সেন্টু পাইজাম ধানের আমদানি থাকে বেশি আর আপনার সেন্টু শাইল ধানের আমদানি কিন্তু বেশি এটা এটা কি গোলমোটা কত করে কিনতেছে 1150 টাকা সর্বোচ্চ কি ধান নিয়ে আসছিলেন সেন্টু সেন্টু শাইল হ্যাঁ তোর দাম হয়েছে হইতাছে 2100 বেশি হয় নাই 2100 বলতে সর্বোচ্চ কয় মন নিয়ে আসছিলে 8-10 মন বেশি বলা নাই না আচ্ছা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছিলে সেন্টু পাইজাম সেন্টু পাইজাম দাম দর হয়েছে কত করে 52 টাকা 1352 টাকা কয় মন নিয়ে আসছিলে সেন্টু পাইজাম 10 মন না ঠিক আছে তো মোটামুটিভাবে আপনারা ধানের দরদাম জানতে পারেন আজকের হাট থেকে আজকে কিন্তু হরেক রকম ধানের মধ্যে শুধু সেন্টু পাইজাম যে ধানটা রয়েছে সেটার আমদানি একটু বেশি সে সঙ্গে ইন্ডিয়ান পাইজাম যে ধানগুলো রয়েছে সেটার আমদানি কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি আমদানি হয়েছে সেন্টু পাইজাম এবং হচ্ছে ইন্ডিয়ান পাইজাম যে ধানটা রয়েছে সেটার আমদানি বেশি আর আতপ তুলসীমালা ধানের আমদানি একটু বেশি আর সেন্টু শালের আমদানি মোটামুটিভাবে একটু আছে আর দরদাম মোটামুটিভাবে জানতে পারেন আজকে সেন্টু পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ কেনাকাটা হয়েছে 1340 থেকে শুরু করে 1350 টাকা সর্বোচ্চ 60 টাকা ভালো যে ধানটা সেটা 1360 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর অন্যদিকে সেন্টু শাল যে ধানটা রয়েছে সেটা কেনাবেচা হয়েছে 2080 থেকে শুরু করে 60 টাকা শুরু করে 2110 টাকা 20 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়েছে আর অন্যদিকে আজকে তুলসীমালা ধানের দাম কিন্তু একটু বাড়তি গত হাটে আপনারা যে দামটা দেখেছেন তার থেকে কিন্তু মোটামুটিভাবে 50 টাকা কিন্তু বেড়েছে অর্থাৎ 2450 টাকা পর্যন্ত কিন্তু আজকে হাটে কিন্তু কেনাবেচা হয়েছে গত হাটে আমরা দেখেছি 2400 থেকে শুরু করে 2410 টাকা 20 টাকা ছিল আজকে কিন্তু 2450 টাকা 60 টাকা পর্যন্ত কিন্তু তুলসীমালা ধান প্রতিমন ধান কিন্তু কেনাবেচা হইতেছে তো মোটামুটিভাবে ধানের দরদাম এটাই ছিল এর মধ্যেও যদি আপনাদের কোনো ধানের দাম জানার প্রয়োজন থাকে 49-150 এগুলো ধানের দাম দর জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চেষ্টা করব সকল প্রকার ধানের দরদাম জানিয়ে দেওয়ার তো মোটামুটিভাবে আজকে ধানের দরদাম এটাই ছিল ইনশাল্লাহ আগামী হাটে ধানের দরদাম কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম